একজন ব্রাজিল সমর্থক হয়ে আমি বলতে চাই, ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই। আজকে প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের একজন আর্জেন্টাইন সমর্থক মাজারুল কবির স্বয়ং তিনিও আজকে বলেছেন যে আমাদের পাঁচবারের মতো চ্যাম্পিয়ন হতে হবে, ব্রাজিলের মতো পাঁচবার চ্যাম্পিয়ন করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। একজন আর্জেন্টাইন সমর্থক হয়েও নৌকার প্রতি ভালোবাসায় ব্রাজিলের এই উদাহরণকে যে সামনে নিয়ে এসেছেন তাতে করে একজন ব্রাজিল সমর্থক হয়ে আমি বলতে চাই, ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই। দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আজকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ভিডিও বার্তার কথা আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলেছে যে ভিডিও বার্তা দিয়ে যা আজকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ভিডিও বার্তা দিয়ে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, যারা ভিডিও বার্তা দিচ্ছে রাজপথ তাদের জন্য না, তাদের জন্য ভিডিও গেমস, তাদের জন্য তারা কল অফ ডিউটি খেলবে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলবে, রাজনীতি তাদের জন্য নয়, তফসিল তাদের জন্য নয়, জনগণ তাদের জন্য নয়। এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা লেখাপড়া করছি, ক্লাসে আসছি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকেই জিম্মি করতে চাচ্ছে, অনেকেই হয়তো এখানে সরাসরি রাজনীতি করবে না, কিন্তু তাদের তো নির্বিঘ্নে নিরাপদে শিক্ষার অধিকার রয়েছে, করবে ল্যাবে যাবে, চাকরির প্রস্তুতি নিবে, লাইব্রেরিতে যাবে, অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা অনেকে বাজাতে চায়, ককটেল মেরে বোমা মেরে আপনাকে আমাকে লাশ বানিয়ে অগ্নিদগ্ধ করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা দুর্নীতিবাদদের পিঠ রক্ষা করতে চায়, সন্ত্রাসীদের তারা পিঠ রক্ষা করতে চায়। বাংলার ছাত্র সমাজ সেটি আমরা কখনোই হতে দেব না। এবং আমরা স্মার্ট বাংলাদেশের উচ্চারণ করেছি, স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের তরুণদের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ আমাদের জেনারেশনের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কখনো পরাজিত হতে পারে না। সে কারণেই আজকে আগামী সমস্ত ছাত্র তরুণ ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশকে রাজনৈতিকভাবে মাধ্যমে যেন আমরা বিজয়ী করতে পারি, সেই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে।